আসসালামু আলাইকুম, আসছি আমাদের আমার যে বাড়ি গ্রামের বাসা ঘোড়াঘাট উপজেলায়। তো এখানে এসে একটি প্রবলেম শুনলাম যে একটি গরু দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করতেছে না, একটু কম কম করে খাওয়া দাওয়া করতেছে, ইদানিং খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিচ্ছে, মুখ দিয়ে লালা ঝরতেছে। তো আমরা যাব সেই বাড়িটাতে এবং সেই অ্যানিমেলটা দেখবো যে কি সমস্যা, এবং আপনাদেরও দেখাবো। আমার প্রাথমিকভাবে যে সাসপেকশনটা মনে হচ্ছে সেটি হলো এই গরুটি হয়তো র‍্যাবিসে আক্রান্ত হতে পারে, দেখা যাক। তো চলুন আমরা এখন যাব বেলাল ভাইয়ের বাড়িতে। র‍্যাবিসে আক্রান্ত একটি সাসপেক্ট করছে যে র‍্যাবিসে আক্রান্ত একটি গরু হয়তো আছে, এবং সেটা আমরা দেখার জন্য আমরা এখন ছুটবো আর কি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের দেখাচ্ছি। ড্রুলিং সেলাইভা যেটাকে বলে, একবারে উপর থেকে ঝুলবে, নিচ পর্যন্ত এইরকম ঝুলে থাকবে। ওপেক সেলাইভাটা একটু দেখলে বোঝা যাবে, ওপেক মানে কিছুটা ঘোলাটে এবং পরিষ্কার পানির মতো। ও একটা জিনিস দেখার মতো, সেটি হচ্ছে যে সে গলাটা টান দিয়ে সামন দিকে একেবারেই ঝুঁকে থাকতেছে, সামনের দিকে ঝুঁকে থাকতেছে, সামনের দিকে। তার গলার সাউন্ড, ভোকাল যে সাউন্ডটা, সে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এই সাউন্ড আর স্বাভাবিক নাই। আজকে দু তিন দিন ধরে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে টোটালি। এই যে ড্রুলিং স্যালাইভা দেখেন, একেবারে স্যালাইভেটা একদম, স্যালাইভেটা এই যে শব্দটা শব্দ চেঞ্জ হয়ে গেছে, ড্রুলিং স্যালাইভা এই যে স্যালাইভেটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইটাকে বলা হচ্ছে ড্রুলিং স্যালাইভা, যে স্যালাইভাটা একদম ঝুলে পড়বে। আর একটা বিষয়, সে সারাদিনই ঘুরতেছে, সে চারিদিক থেকেই ঘুরতেছে, একেবারেই একটা জায়গায় বারবার করে ঘুরে ঘুরে যাচ্ছে। তো আমাদেরকে ডাকে যে আসলে গরুটা তিন দিন ধরে খাচ্ছে না, একটু পাগলামো ভাব। তো আপনারা দেখেন যে এটা একটা টিপিক্যাল ডাম্প ফর্মে র‍্যাবিসে আক্রান্ত গরু। দুইটা ফর্মে র‍্যাবিসে আক্রান্ত হয়, একটি হচ্ছে ফিউরিয়াস ফর্ম, একটি হচ্ছে ফিউরিয়াস ফর্ম, একটি হচ্ছে ডাম্প ফর্ম। তো ফিউরিয়াস ফর্মটাতে হচ্ছে গরুটা হবে আক্রমণাত্মক এবং সে কুকুরের মতো আচরণ করবে। ডাম্প ফর্মটা হচ্ছে গরুটা হবে শান্ত, সেটা কুকুরের মতো আচরণ করবে না এবং শান্ত থাকবে। তো আমরা আজকে আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাম্প ফর্ম, মানে এই র‍্যাবিসে গরু আক্রমণাত্মক ভঙ্গি দেখাবে না, কিন্তু মনে হবে যে স্বাভাবিক গরু, বাট এটা স্বাভাবিক না, এটা র‍্যাবিসে আক্রান্ত একটি গরু। তো আমাদের যেসব খামারি আছেন, সচেতন খামারি, তারা আপনার কুকুরে কামড়ানোর ইতিহাস অনেক সময় ইগনোর করেন, ভ্যাকসিনও করেন। তো আমরা এখানে ইতিহাসটা শুনবো যে আসলে কীরকম ঘটনাটা ঘটছিল, আসলে যে আসলে এই র‍্যাবিসে আক্রান্ত হলো কীভাবে সে। আচ্ছা, বেলাল হোসেন ভাই আমাদেরকে কাল থেকে ইয়া করতেছেন যে আসলে আমার একটা গরু খাচ্ছে না, কাল থেকে খাচ্ছে না, একটু অন্যরকম মনে হচ্ছে, তাই গরুটা দেখার জন্য আমরা আসলাম। তো ভাই, আমি সাসপেক্ট করলাম যে এই গরুটার র‍্যাবিস, পাগলাই যেটাকে বলে, পাগল হওয়া, গরুটা পাগল হয়ে গেছে এবং এই র‍্যাবিসে আক্রান্ত হয়েছে। তো এই গরুটাকে কুকুরে কামড়ানো কোনো ইতিহাস আছে কি? আছে। কতদিন আগে? ২০ দিন আগে কুকুর কোথায় কামড়াইছিল? এখানে এই যে মুখে কামড়াইছিল। মুখে কামড় দিছিল? আচ্ছা, কি এই যে কালো অংশটার ওখানে, কোন জায়গায় কামড় দিছিল? আচ্ছা আচ্ছা, তার মানে এই গরুটার মুখে কামড় দেয় আজকে কত, ১৮-২০ দিন আগে। কারণ আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে মস্তিষ্ক, ব্রেনের যত কাছাকাছি জায়গায় র‍্যাবিসে আক্রান্ত কুকুর কামড় দেবে,
তত অল্প সময়ের মধ্যে র‍্যাবিসের রোগটা প্রকাশ পাবে। তো আমাদের এই এই গরুটাকে মুখে যেহেতু কামড় দিছে, যার জন্য 20 দিনের মাথায় তার এই রোগ প্রকাশ পাইছে, এবং এই গরুটা আর 10 দিনের মধ্যে মারা যাবে নিশ্চিতভাবে। এবং যে কুকুরটা কামড় দিয়েছিল ওই কুকুরটাও 10 দিনের মধ্যেই মারা গেছে। হয়তো ইতিহাস যদি কেউ খোঁজ নিয়ে থাকে, 10 দিনের মধ্যে ওই কুকুরটা যে কোনো জায়গায় মারা গিয়েছে। তো এই রকম ক্ষেত্রে ওর সেন্সিটিভিটি দেখেন একদম নর্মাল গরুর মধ্যে, কিন্তু এই গরুটা নর্মাল নয়, এ ডাম্প ফর্মে র‍্যাবিসে আক্রান্ত। এটাকে মানুষ স্বাভাবিকভাবে, ওনারা হয়তো না বুঝে স্বাভাবিকভাবে হাত দিচ্ছে, স্বাভাবিকভাবে হাত দেওয়াও উচিত না। এই যে লালাটা আছে, এই লালাটা যদি আপনার গায়ে কোনো ক্ষত থাকে, ঘা থাকে বা কাটা থাকে, এই কাটা জায়গাটা যদি এই লালাটা ভরে, তাহলে আপনিও র‍্যাবিসে আক্রান্ত হতে পারেন। এটা একটা জুনোটিক ডিজিজ, এটাকে নিয়ে খুব বেশি সচেতন হওয়া দরকার। এখানে চিকিৎসা করার কিছুই নেই, এই গরুটাকে এখন মেরে ফেলতে হবে এবং মাটির নিচে পুঁটে ফেলতে হবে। আপনার একটা ক্ষতি হয়ে যাবে ভাই, কিন্তু ক্ষতি হলেও অন্যান্য মানুষ যেন এটা থেকে সেফ থাকতে পারে। আপনার যে বাচ্চা কাচ্চা আছে, আপনার মা আছে, নাড়তেছে এই গরুটাকে, এভাবে নাড়াচাড়া করা যাবে না। এই লালাটা যদি আপনার কোনো ক্ষতের মধ্যে ঢোকে, তা আপনিও 15-20 দিন বা 6 মাস 1 মাসের মধ্যে আপনি আক্রান্ত হতে পারেন। এখন এইটাকে স্লোটার, মানে এটাকে একদম মাটিতে পুঁতে ফেলা ছাড়া কোনো উপায় নেই, মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে। এটাই হচ্ছে এটা সমাধান।